চ্যানেল দীপসু ক্রিয়েশন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা নতুন রেসিপি। অনেকেই তো চিকেন মাঞ্চুরিয়ান খেতে বেশ ভালোই বাসে, কিন্তু বাঁধাকপি দিয়ে তৈরি মাঞ্চুরিয়ানের কথা আলাদাই। ওটাও খেতে কিন্তু চিকেন মাঞ্চুরিয়ানের থেকে কম কিছু নয়। যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা টিপতে ভুলো না কিন্তু, যাতে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রধান উপকরণ হলো বাঁধাকপি। এর জন্য আমি বাঁধাকপিটাকে মিহিভাবে কেটে নিয়েছি, এর সাথে নিয়েছি গাজর, সেটাও আমি মিহিভাবে কেটে নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ, স্প্রিং অনিয়ন, লঙ্কা কুচি, বিনস কুচি, আদা কুচি, রসুন কুচি। আমি এই সবকটা উপকরণ একসাথে মিশিয়ে নেব। আমি নিয়ে নেব বাঁধাকপি, মিশিয়ে নেব কুচিয়ে রাখা গাজর, মিশিয়ে নেব বাকি যেগুলো আমি কেটে রেখেছি। এই সবগুলোর সাথে আমি একটু অল্প পরিমাণ নুন মিশিয়ে সব সবজির জল ছেড়ে দিলে তারপরে এটাকে ম্যারিনেট করব বাকি উপকরণ দিয়ে। এই সবকটো উপকরণ এবারে ভালো করে মিশিয়ে নেব। নুনটা এই কারণেই দেওয়া যাতে এটা জল ছেড়ে গেলে এটার ক্রিসপিনেসটা ভালো আসে। উপকরণ নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা থেকে জল ছেড়ে গেছে, এবারে আমি এই জলগুলো ছেঁকে আলাদা করে নেব। উপকরণ থেকে আমি জল ছেঁকে নিয়ে আলাদা করে নিয়েছি, এরপরে আমি মিশিয়ে নেব মশলাগুলো, যেমন অল্প পরিমাণে ধনে গুঁড়ো, মানে জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী মিশাবেন, পরিমাণে গোলমরিচ গুঁড়ো যাতে বাঁধাকপির যে গন্ধটা থাকে সেটা কেটে যায়, এক চা চামচ চাট মশলা নেব 2:1 অনুপাতে কর্নফ্লাওয়ার আর ময়দা। যদি 2 চামচ কর্নফ্লাওয়ার নেওয়া হয় তাহলে 1 চামচ ময়দা মেশাবো, বা 1 চামচ যদি কর্নফ্লাওয়ার নেওয়া হয় তাহলে মেশাবো 2 চামচ ময়দা। আমি এখানে নিয়ে নেব ময়দা, যেহেতু আমার এখানে পরিমাণটা অনেকটাই বেশি, যেহেতু আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 3 চামচ নিচ্ছি ময়দা। নেব স্বাদ অনুসারে লবণ, যেহেতু এটা লবণ দিয়ে আগেই ম্যারিনেট করেছিলাম সেহেতু এটা একটু পরিমাণ অনুযায়ী লবণ দেব যাতে লবণ বেশি না হয়ে যায়। এইবারে সবকটা উপকরণ ভালো করে মেখে নেব। সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নেব, এটা একটু চেপে চেপে মাখতে হবে, না হলে ভিতরে যে জলটা আছে সেটা এর মধ্যে ভালো করে মিশবে না আর বলগুলো ভালো করে রেডি হবে না। দেখতেই পাচ্ছেন বলগুলো ভালো করে রেডি হওয়ার জন্য এগুলো ভালো করে মেশাতে হবে। সবকটো উপকরণ ভালো করে মেখে নিয়েছি, এবারে আমি এগুলোকে ছোট ছোট বল করে নেব। এই যে আমার ছোট ছোট বল, সবকটা বল রেডি করা কমপ্লিট। এবারে এগুলোকে আমি ভেজে নেব, গরম হয়ে গেলে এর মধ্যে আমি নিয়ে নেব সাদা তেল, একটু বেশি পরিমাণেই নেব যেহেতু বলগুলো একটু ডিপ ফ্রাই করতে হবে।
তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা একটা করে বল ছেড়ে দেব। বলগুলো আমি লো মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেব। সমস্ত বলগুলো আমার ভাজা কমপ্লিট। এইবারে তৈরি করে নেব এর গ্রেভিটা। কড়াইয়ে বেঁচে থাকা তেলের মধ্যেই আমি করে নেব এর গ্রেভিটা। কড়াই তেল এখনও গরম আছে, এর মধ্যেই আমি দিয়ে দেব অল্প পরিমাণ সাদা জিরে। এটা পুরোপুরি অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এর মধ্যে অ্যাড করে নেব কুচানো পেঁয়াজ। আর অ্যাড করব সামান্য পরিমাণে রসুন কুচি। অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি। অল্প একটু নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজগুলো যতক্ষণ লাল লাল না ভাবে ভেজে উঠছে ততক্ষণ একটু এটা ভেজে নিতে হবে। অ্যাড করে নেব অল্প পরিমাণে ভিনিগার। আর অ্যাড করে নেব অল্প পরিমাণে সয়া সস, পরিমাণে টমেটো সস, অল্প পরিমাণে রেড চিলি সস। এরপর আমি সবকটা উপকরণ ভালো করে মিক্সড করে নিয়ে একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণ অ্যাড করে নেব গোলমরিচ গুঁড়ো। অ্যাড করে নেব এই চিংসের ভেজ মাঞ্চুরিয়ান মশলা। এই সবকটি উপকরণ ভালো করে মিক্সড করে একটা গ্রেভি তৈরি করে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে নেব। আমি ঘরে তৈরি করে রাখা একটু শেজওয়ান সস অ্যাড করে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা মাঞ্চুরিয়ানের বলগুলো এর মধ্যে অ্যাড করে নেব। সব কিছু ভালো করে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো গুলে রাখা অ্যারারুট, যাতে আমার গ্রেভিটা একটু থিক হয়ে যায়। আর আমি এটা ড্রাই মাঞ্চুরিয়ান করব, সেহেতু আমি বেশি গ্রেভি রাখিনি। আমার ড্রাই মাঞ্চুরিয়ান এবার এটা আমি নাবিয়ে নেব। A few moments later আমার ড্রাই মাঞ্চুরিয়ান। এইটা এবারে আপনারা চাউমিন, ফ্রাইড রাইস, পরোটার সাথে খাবার মজাই আলাদা। আমি তো এখানে চাউমিনের সাথেই খাবো, আপনাদের কোনটা পছন্দ? তাহলে কেমন লাগলো আজকের ভিডিও সেটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর তোমাদের কোনটা দিয়ে খেতে বেশি ভালো লাগবে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটাও টিপতে ভুলো না কিন্তু, যাতে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এখানেই শেষ করলাম আমার ভিডিও। দেখা হবে পরের আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।